হিন্দুরা মুখ খায়, হিন্দু ভাইয়েরা দেখছেন না, ঠাকুররা কয় মুখ খেলে নাকি করোনা যাবে, গরু কা বল পিলো করোনা চলা যায়গা। ইন্টারনেটে ছবি এসছে গরু মুততেছে আর ঠাকুর এমনি করে খাইতেছে মুখ, আপনারা তো উহু করতেছেন। ওদের কাছে কি নেয়ামত লাগে জানেন, ওরা এটা বিক্রিও করে। মুশরিকরা নোংরা হয়, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস বুঝেন, নাজাস মানে হলো পেশাবার, আরে নাজাস মানে পেশাবার পায়খানা, পেশাবার পায়খানা, এই জন্য ওরা খায়ও পেশাব। পাঁচ দুই প্রকার, ফরজার ফরজার নফল, দেখবেন আমাদের আরবি বইগুলোতে আছে, মাদ্রাসায় যারা আমরা পড়েছি, বাবুন নাওয়াফেল, বাবুন নাওয়াফেলের ভিতরে বিতের, তারপরে সুন্নতে মুয়াক্কাদা যা আছে সব। নামাজ হলো দুই প্রকার, কয় প্রকার? এক হলো ফরজ, ওটা পড়বেন না দুনিয়াও শেষ আখেরাতও। ফজরের নামাজ দুই রাকাত পড়তেই হবে, জোহর চার রাকাত পড়তেই হবে, আসর চার রাকাত পড়তেই হবে, মাগরিব তিন রাকাত, এশা চার রাকাত, এই সত্র রাকাত কারো জন্যই মাফ। তিন ব্যক্তি ছাড়া, কয় ব্যক্তি? নাবালক পাগল অজ্ঞান, নাবালক পাগল অজ্ঞান, এই তিন ব্যক্তির উপরে এটা ফরজ না। বাকি আপনি সাগরও ডুবে যান, যে কোনো ব্যস্ততায় থাকেন, ইউ হ্যাভ টু অফার দ্য প্রেয়ার, আপনাকে সলাত আদায় করতেই হবে। ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় আদায় করবেন, সময় চলে যাবে নামাজ কবুল হবে। নফল হলো অতিরিক্ত, আর এখানে যে শব্দটা আল্লাহ এনেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, এটা হলো যুদ্ধে গিয়ে যে সম্পদগুলো বিনা যুদ্ধে হস্তগত হয় এগুলোর নাম কি? আনফাল, যুদ্ধ করে যেটা আসে সেটা গনিমত, সেটা কি? গনিমত। এই আনফালের মালিক কে? আমাদের দেশে যখন সত্তরে যুদ্ধ হয় তখন দেখা গেছে অনেক হিন্দুদের মাল অনেক মুসলমান নিয়ে গেছে, তারা মনে করছে হিন্দুর মাল নেয়া জায়েজ না কি কয় না, এখনো অনেকে হিন্দুর মাল খায় জোর করে, আছে না নাই? খবরদার এটা যেন না হয়। এক বিঘত জমি অবৈধভাবে নিবেন, সাত তবক জমিন ঘাড়ে করে কেয়ামতের ময়দানে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন তখনও তার কাছে মক্কার মুশরিকদের সোনা দানা বন্ধক আছে, তিনি আলামিন ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী এই এই লোকের এই এই জিনিসগুলো তুমি আমানত রাখো, কালকে সকালে যখন আমি চলে যাব আল্লাহ নির্দেশ করেছেন আমাকে হিজরত করতেই হবে। একশো যুবক বাড়ি ঘিরে আছে, রাসূলকে মেরে ফেলবেন, কয়শো? একশো জীবিত অথবা মৃত ধরে নিতে পারলে একশো ওঁট উপহার পাওয়া যাবে। একশো ওঁট মানে এখন এক কোটি কমসে কম, কয় কোটি? এক কোটি। একটা মরা ওঁটের দামও বাংলাদেশে 2 লাখ 2.5 লাখ টাকা। ওঁটের মুদ বেছে, কিছু শয়তান আছে ঢাকা, কি বেছে? মুদ বেছে, তুই খা মুদ। হিন্দুরা মুদ খায়, হিন্দু ভাইয়েরা দেখছেন না, ঠাকুররা কয় মুদ খেলে নাকি করোনা যাবে, গরু কা বল পিলো করোনা চলা যায়গা। ইন্টারনেটে ছবি এসছে গরু মুততেছে আর ঠাকুর এমনি করে খাইতেছে মুখ, আপনারা তো উহু করতেছেন। ওদের কাছে কি নেয়ামত লাগে জানেন, ওরা এটা বিক্রিও করে। মুশরিকরা নোংরা হয়, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস বুঝেন, নাজাস মানে হলো পেশাবার, আরে নাজাস মানে পেশাবার পায়খানা, পেশাবার পায়খানা, এই জন্য ওরা খায়ও পেশাব, আবার গুগো খায়। ভাই জানেন কি না গু খায়? যে গরুর গু খায়। আমার সাথে এক ছেলে ছিল, আমার স্কুলে পড়তো, তমাল তো, ও মাঝে মধ্যে আমার বাসায় আসতো, আমি ওর বাসায় যেতাম, একই ক্লাসের আমরা, তো ওর বাসায় গেলে আমি ওর সাথে যেতাম, ওর আম্মা গোবর একটু নিয়ে জিব্বা দিত, আমি কইলাম মাসিমা এই গোবর দেন কেন? কয় তোমার বাড়ি থেকে কি না কি নিয়ে আসছে, এই জন্য এটা দিয়ে পবিত্র করি। দিছে কি? দিছে কি? গু দিয়ে বুঝি পবিত্র হয়? ইসলাম ছাড়া এত পরিচ্ছন্ন কোনো ধর্ম পৃথিবীতে নাই। এজন্য আল্লামা ইকবাল একজন বিচারপতির জীবনী লিখেছেন, ভারতের একজন বিচারপতি, তিনি মুসলমান হয়ে গেছেন। তিনিকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলছেন, যত পুরান মসজিদে আমি গিয়েছি সুঘ্রাণ পেয়েছি, আর অন্য ধর্মের যত উপাসনালয়ে গিয়েছি আমি দুর্গন্ধ পেয়েছি,
মুসলমানদের মসজিদের সুঘান আমাকে ইসলামে নিয়ে এসেছে। ইসলাম আছে যেখানে সুগন্ধ আছে, সেখানে যত পুরান মসজিদ সুগন্ধ তত বেশি। সবচেয়ে বেশি সুগন্ধযুক্ত জায়গা হলো কাবা। কোন জায়গা?